فاسالوا اهل الذكر إن كنتم لا تعلمون. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن ابي قتاده بن ربيعي انه كان يحدث ان رسول الله صلى الله عليه وسلم مر عليه بجنازه فقال مستريح ومستراح منه قالوا يا رسول الله ما المستريح والمستراح منه فقال العبد المؤمن يستريح من نصب الدنيا والعبد الفاجر সলিমের নৈশত্তর পঞ্চাশ নম্বর হাদিস মনোযোগ সহকারে খেয়াল রাখা দরকার হাদিস তো আর লম্বা না কিন্তু অর্থের দিকে খেয়াল রেখে আমাদের সকলকে পরের জীবনের দিকে লক্ষ্য রাখা উচিত عمال الدكر كرخاويت أخلاق الدكر لكرخاويت شنن أبو قتادة رضي الله عنه تين حديث مننا قرتن نبي كريم صلى الله عليه وسلم قاشدي نكردي أكبر كي جنازنيه جواه هاتشروا تكون نبي الكريم صلى الله عليه وسلم بل مستريح ومستراح منه أي شبهة قالوا يا رسول والمستراح منه صاحب کرام رضی اللہ, عنہ اللہ الرسول المستراح منه تخون نبی کریم صلی اللہ علیہ وسلم بول من نصب یسری مومن بندہ دنیا کلانتی کیا آرام پائے اللہ अरे अल मुस्तریح शब्द का अर्थ संबंधी करता जे आराम नेलो अल मुस्तराह मिनहु संबंधी करते है जाति के अन्य आराम ने ताले अल मुस्तریح बोलते मोहम्मद साहब से बोलছেন वही मोमिन वही मोमिन बंदा है मोमिन बंदा जो हुन मरा जाए तखन तो से दुनियार प्राणीति के मुक्ति पाए विश्राम ग्रहण करें কারণ মোমেন দুনিয়াতে অবশ্যই ক্লান্তির শিকার হয়েছে মোমেন দুনিয়াতে কষ্টের শিকার হয়েছে কারণ দুনিয়া আরামের স্থান নয় আরাম হলো আখরাত আল্লাহ আর তার শুরু হয়ে যায় কবরের জিন্দগি থেকে তো সাল্লাম বলছেন আল মানে এই লোকটি যে মারা গেছে হয়তো সে মুস্তারি হবে অর্থাৎ প্রকৃত যদি হয় তাহলে দুনিয়ার ক্রান্তি থেকে সে মুক্তি পেয়েছে আল্লাহ এবারে আখ রাতের জীবনে প্রবেশ করেছে তার মানে ওখানে সে শান্তি আর শান্তি শান্তি পেয়েছে আর পাবে ওখানে সে বিশ্রাম গ্রহণ করবে আল্লাহ আকদম আল মুস্তার মানে কি ও আব্দুলিমিনু অসৎ বান্দা যদি হয় আল্লাহর নাফরমান বান্দা যদি হয় তাহলে তার থেকে আল্লাহর নেক নেকান্ধারা আরাম গ্রহণ করে তার অনিষ্ট থেকে আল্লাহর নেক বান্দারা মুক্তি পায় রাষ্ট্র মুক্তি পায় গাছ মুক্তি পায় জীবজন্তু মুক্তি পায় তাহলে বুঝা গেল অসৎ লোক যার ইমান নেই যার আখলাক ঠিক নেই নৈতিক গুণ ঠিক নেই যে অন্যের উপর জুলুম করে যে আল্লাহর নাফরমানি করে যে নিয়মতান্ত্রিক সলাদ দেয় করে না অথবা সলাদ আদায়ী করে না যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত হারাম কাজে লিপ্ত সুদ খায় ঘুষ খায় মিত্য বলে আমার হাত খেয়াল করে অন্যের উপর দুরুম করে আরেকজনের মাল আত্মসাত করে এরা হচ্ছে আব্দ মুসলমান হলেও সে ফিরের আর যদি অমুসলিম হয় তাহলে তো মানতেই তাহলে তো আর বলতেই নেই আল্লাহ আব্দুল ফাজির অসৎ যে তার থেকে আল্লাহ বান্দারা আরাম গ্রহণ করে রাষ্ট্র আরাম গ্রহণ করে কারণ এনে অসৎ বান্দার অসৎ আচরণের ফলে রাষ্ট্রে ফেসাদ সৃষ্টি হয় তো বলছেন আল বিলাতর সব সবকিছুই কারণ যেহেতু ফেসাদ সৃষ্টি হয় তাহলে কোনো জিনিসের মূল্যায়ন থাকে না সৃষ্টির মূল্যায়ন থাকে না কোনো প্রাণীর মূল্যায়ন থাকে না আর কোনো জীব জন্তুর কোনো বাস্তুর মূল্যায়ন থাকে না কারণ তার মাধ্যমে পৃথিবীতে রাষ্ট্রে পেশাদ সৃষ্টি হয় তাহলে যদি কোনো অসৎ বন্দা মারা যায় তাহলে তার অনিশ্চিত বন্দারা শান্তি পায় রাষ্ট্র শান্তি পায় গাছ তরুণতা শান্তি পায় জীবজন্তু শান্তি পায় হ্যাঁ তাহলে আমাদের আমাদের জীবনটা আমাদের দেখতে হবে আমা আমরা কি আল আব্দুল মমিন না আল আব্দুল ফাহের যদি সৎ মুমিন যদি হয়ে থাকি তাহলে আমরা ভালো হব আমাদের নৈতিক আমল নৈতিক গুণ ভালো হবে আখলা ভালো হবে চারিত্রিক আচরণ ভালো হবে আল্লাহর সাথে আচরণ ভালো হবে বান্দার সাথে আচরণ ভালো হবে আর যদি অসৎ বন্ধা হয় তাহলে আল্লাহর সাথেও আচরণ ভালো হবে না বান্দার সাথেও আচরণ ভালো হবে না রাষ্ট্রের সাথে আচরণ ভালো হবে না জীবজন্তুর সাথেও আচরণ ভালো হবে না গাছ তরুল এই সব কিছুর সাথে আচরণ আমাদের ভালো হবে না কারণ ওসৎ কাজ করলে গুনা করলে তার প্রভাব ওই সব সৃষ্টির উপরেও পড়ে আল্লাহ আমাদের সকলকে হৃদায়ত দান করুন আমার ভাই এই আদৃষ্টি বুঝুন অনুধাবন করুন আর আমলের ইসলাহ করার চেষ্টা করুন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন ওসল্লাহ ওসাল্লা ও সাল্লাম মুহাম্মদিন ও আল আলহি ও আজমাইন